দিয়ে দেবে। রবিবার গভীর রাতে ঘাটালে ভয়াবহ ডাকাতি, একেবারে ফিল্মি কায়দায় বন্দুকের নল ঠেকিয়ে পরিবারের সকল সদস্যদেরকে এক ঘরে বন্ধ রেখে বাড়ির যাবতীয় সোনা দানা টাকা নিয়ে চম্পট দিল ডাকাত দল। ঘটনাটি ঘটেছে ঘাটাল থানার খড়ার গোপীনাথপুরে। 31 মার্চ গভীর রাতে ওই গ্রামের মোট 3টি পরিবারের বাড়িতে ডাকাতি করে 6 সদস্যের এক ডাকাত দল। প্রথমে ওই ডাকাত দল হায়দার আলীর বাড়িতে পিছনের দরজা দিয়ে ঢুকে হায়দার আলীকে ডেকে তোলে। পরে হায়দার, তার স্ত্রী রেজেকা বিবি, মা খোদাজান বিবি, বৌমা রয়সনা বিবি ও 2 বছরের ছেলে রেহান, হায়দারের মেয়ে মেহবুবা খাতুন সহ পরিবারের সকল সদস্যদের এক ঘরে বন্দি করে মোবাইল ছাড়িয়ে আলমারির চাবি নিয়ে হাত বেঁধে দেয়। কিছুক্ষণের মধ্যেই হায়দারের বাড়ির সমস্ত আলমারি আসবাব তছনছ করে যাবতীয় সোনা দানা টাকা গহনা নিয়ে পালায় তারা। পরে প্রতিবেশীরা এসে তাদের উদ্ধার করে। দেখা যায় হায়দারের বাড়ি ছাড়াও ডাকাতরা শেখ মোসেদ আলী ও শেখ সৈয়দ আলীর বাড়িতেও লুটপাট চালিয়েছে, কিন্তু তাদের বাড়ির সদস্যরা এখানে না থাকায় তাদের ক্ষয়ক্ষতি সম্বন্ধে সঠিক তথ্য মেলেনি। এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনার পূর্ণাঙ্গ তদন্তে নেমেছে ঘাটাল পুলিশ। দেখছি আমরা উঠেছি, ঘুমিয়ে আছি, ঘুমিয়ে এসে ডাকছে, বলে চাচা উঠো উঠো উঠো। তারপরে যেমনি আমরা উঠেছি, আমাদের হাতগুলোকে বেঁধে দিয়েছে, বেঁধে দিয়েছে, দিয়ে বলছে তোমার কাঠি দাও, বলে কাঠি দিয়েছি। দিতে সব আলমারি সব খুলে খালে, সব ঝাং চুর করে সব মোবাইল টোবাইল সব দিয়ে দিয়েছে। দিয়ে শাশুড়ির কাছে গেছে অন্য ঘরে, সেখানে যে আলমারি টালমারি ভেঙে শাশুড়ির হাতের বালা সেগুলো নিয়ে নিয়েছে। নিয়ে আমাদেরকে সব হাত বেঁধে ঘরে শিকড় নিয়ে ফেলে দিয়ে চলে গেছে। তারা কী নিয়ে এসেছিল? তারা নিয়ে এসেছিলো একটা ছাগল, ছাগল ছিল একজনের সাথে, একজনের একটা হেঁসো ছিল, একজনের একটা বা ছুরা ছিল, আর একজনের হাতে বন্দুক ছিল। বন্দুক ঠেকিয়ে কি দেখিয়েছে? বন্ধু আমাদের কাছে দেখায়নি, জাঁজলা দিয়ে আমাকে বলছে চুপ আওয়াজ করবি নি, বলে পিছনের গেট ভেঙে দুটো তালা ভেঙে ঢুকেছে, সব তালাকে ভেঙে ঢুকেছে। মোট কটা বাড়িতে হয়েছে? মোট 3টে বাড়িতে হয়েছে, মৌসুদ আলী, সৈয়দ আলী, কি কি নিয়ে গিয়েছে? টাকা কিছু ছিল নিয়েছে, জিনিস গয়না সব নিয়েছে। ঘাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।